অবশেষে সুখবর পড়েলো হাসপাতাল থেকে কেমন রয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় জানা গিয়েছিল গত পনেরোই জুন হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করছিলেন অভিনেত্রী তাই তো তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তবে এখন কেমন রয়েছেন প্রবীণ অভিনেত্রী সন্ধ্যা রায় বাংলা সিনেমায় দীর্ঘ পঁচিশ বছর ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সন্ধ্যা রায় মাঝে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতে বিধায়কও হয়েছিলেন অভিনেত্রী তবে বয়সজনিত সমস্যার কারণে বর্তমানে অভিনয় এবং রাজনীতি থেকে দূরে রয়েছেন অভিনেত্রী জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি ছিলেন সন্ধ্যা রায় রক্ত পরীক্ষার পাশাপাশি উনআশি বছর বয়সী অভিনেত্রীর ইসিজি ইকো করা হয়েছে চব্বিশ ঘন্টা তাকে পর্যবেক্ষণেও রাখা হয়েছিল সব পরীক্ষার ভিত্তিতে চিকিৎসকরা মনে করেছেন করোনার ইনসাফিসিয়েন্সিতে ভুগছেন অভিনেত্রী তবে কোনো রকম অক্সিজেন সাপোর্টের দরকার পড়েনি তার চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে অভিনেত্রী সন্ধ্যা অনেকটাই ভালো আছেন যে কারণে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে